নমস্কার অয়েল ইন্ডিয়াত বিভিন্ন ধরনের পদ খালি অর্হতা কেবল এস এস পাস অধিক জানিবলে ভিডিওটো শেষলৈকে ভালদরে চাওক নমস্কার মোৰ নাম আছে শ্রী অঙ্কুর শর্মা আর আপনাকে চাই আছে আপনার আপন চ্যানেল জব মেল আসাম যত গভর্নমেন্টের চাকরির কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের চাকরি আর বিভিন্ন ধরনের এক্সাম সম্পর্কীয় প্রশ্ন কাকত ইয়াত আলোচনা করা হয় যদি আপনাদের পোন প্রথমবার চ্যানেলটি ভিজিট করেছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব আর কাষর বেল বুটামটি প্রেস করে রাখব যাতে আমি আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের লাভ করব পারে আর যদিহে ভিডিওটি চাই আপনাদের ভাল পায় তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করব আর যদি ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী বা প্রয়োজনীয় হা সম্বন্ধীয় মানুষের যদি প্রয়োজনীয় বলে ভাবে ভিডিওটি নিশ্চয় শেয়ার করব যাতে ইয়ারপা উপকৃত হব পারে বলক এটা ভিডিওটি আরম্ভ করো অয়েল ইন্ডিয়াত বহুদিনের মূরত অলপ পদর সৃষ্টি হয়েছে এই পদসমূহ হয়েছে জুনিয়র এসিস্ট্যান্ট পদ ইয়ার অর্হতা কেবল কিন্তু এস এস পাস বলক আমি প্রথম এডভার্টাইজমেন্টটা চাই লো সময় নলগাই কি ধরনের পোস্ট বা কিমান পোস্ট ওলাইছে কি কথা এটা আমি চাই লো আর ইয়ার অর্হতা তোমার যেহেতু কিন্তু এস এস পাস আর ইয়ার আর কিনা লাগবে বা কেন ধরনের পোস্ট আছে এইবার জুনিয়র এসিস্ট্যান্ট সমূহ আমি বলক প্রথম নোটিফিকেশন চাই এইখন আছে অয়েল ইন্ডিয়ার ফলের পাবলিশ হওয়া যখন অফিসিয়াল নোটিফিকেশন অয়েল ইন্ডিয়া দুজনের আন্ডারত এই পোস্টসমূহর ওলাইছে ইয়ার এই পোস্টসমূহ হয়েছে আপনার জুনিয়র এসিস্ট্যান্ট আপনাদের মন দেখি পড়ে জুনিয়র এসিস্ট্যান্ট লিখা আছে জুনিয়র এসিস্ট্যান্ট ওয়ান লিখা আছে আর সাইডত লিখা আছে আপনার ক্লার্ক কম কম্পিউটার অপারেটর গ্রেড ফাইভ লিখা আছে আর ইয়ার টোটাল পদ আছে উনৈশটা নাইনটিনটা পদ আছে আর ইয়ারে দশটা আনরিজার্ভ দুটা এস সির কারণে রিজার্ভেশন দুটা এস টির কারণে রিজার্ভেশন পাঁচটা ও বি সি আর বাকিখিনি আপনার ফিজিক্যাল হেন্ডিকেপের কারণে রিজার্ভেশন থাকবে আর তেনেদরে পে স্কেল তো বহু ধুনিয়া কারণ 13,500 28,000 টাকালে পে স্কেল আছে আর ইয়ার কোয়ালিফিকেশন তো কি কোয়ালিফিকেশন বিচারছে 10+2 অর্থাৎ ক্লাস 12 পাস হবো লাগবে কোনো এখন গভর্নমেন্ট ইনস্টিটিউটের বা গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ডের আর লগতে ছমাহ ডিপ্লোমা হব লাগবে কম্পিউটার সার্টিফিকেট থাকা ডিপ্লোমা থাকা হেৰি হব লাগবে লগতে তেও এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্টর আদি জ্ঞান থাকিব লাগিব আর প্রিফারেন্স তেওঁলোকক দিয়া হব যিসকলে টাইপিং স্পীড মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট কৰিব পাৰে ইংলিশ টাইপিং তেওঁলোকক প্রিফারেন্স দিয়া হব বলে উল্লেখ করা হয়েছে আর বয়সের সময়সীমা হয়েছে 26/10/2019 জেনেরেল সকল হব লাগিব 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতর এস টি এস সি সকল লাগিব 18 বছৰৰ পৰা 35 বছৰৰ ভিতর আর আপনার ও বি সিখিনিওর বয়সও হব লাগবে 35-18 বছৰ বা 33 বছৰৰ ভিতর আর যিখিনি পি ডব্লিউ ডি অর্থাৎ ফিজিক্যাল হেন্ডিকেপ আর এক্স সার্ভিস মেন আছে গভর্নমেন্ট হিসাবে যে হিসাবে রিলেক্সেশন দিয়া হয় সেই হিসাবে রিলেক্সেশন দিয়া হব আর ইয়ার আপনাদের আপনি অল্প তলবলে ইয়ার রিটেন টেস্ট অনুষ্ঠিত হব এই রিটেন টেস্টসমূহত আপনাদের সিলেবাস দিয়া হয়েছে সিলেবাস প্রথমে আমি কিমান মার্কর কোয়েশন হব তলত আপনাদের প্রথম লিখা আছে অলফলে আমি অকন চাই লো আপনাদের হব ইয়াত আপনাদের ও এম আর বেসড এই আপনাদের এক্সাম হব আর ইয়াত টোটাল 100 মার্কসর হব আর ইয়াত কোনো ধরনের নেগেটিভ মার্কিং না থাকে সময় দুঘণ্টা থাকিব আর লগতে ইয়াত আপনাদের কি কি মার্কস সাবজেক্টের উপর হব সেটাও দিয়ে দিছে জেনারেল ইংলিশ আর জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজের উপর আপনাদের কোয়েশন থাকবে 20%, তারপর রিজনিং আর অ্যাপ্রিটিভ অর্থাৎ ম্যাথমেটিক্সর উপর যিনি নিউমেরিক্যাল এবিলিটি আছে তেওঁলোকৰ উপর আহিব 20% আর ডমিন আর টেকনোলজি রিলেটেড আপনাদের যিখিনি হব তারপর 60% থাকবে অর্থাৎ আপনার টেকনোলজি নলেজের উপর বেশিরভাগ কোয়েশন আহিব এনেকে টোটাল 60% মানে 60টা কোয়েশন তার থাকবে আর ইংলিশ আর জেনারেল নলেজ মিলাই আপনাদের 20% অর্থাৎ 20-20 মার্কস আর রিজনিং আর ম্যাথমেটিক্স মিলাই 20 মার্কস অর্থাৎ 100 মার্কর 100টা কোয়েশন থাকবে আর 100 মার্কর এক্সাম হব আর ইয়াত কম্পিউটার টেস্ট হব কম্পিউটার টেস্ট আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপর আপনার ইয়াত কম্পিউটার স্কিল টেস্ট হব আর তাদের আপনার কোয়ালিফিকেশন মার্ক থাকি 50% অর্থাৎ 50% আপনাদের যান মার্ক থাকে তার 50% পালে আপনাদের এই স্কিল টেস্টও পাস করে আর অয়েল ইন্ডিয়ার এই এডভার্টাইজমেন্ট একটা ভাল কথা কৈছে যে ইন্ডিয়ার যিকোনো নাগরিকে ইয়াত এপ্লাই করবো পাৰিব কিয়নো অয়েল ইন্ডিয়ার যাক পোস্ট হয় সেইবোৰ পোস্টত কিছুমান স্পেশাল ডিস্ট্রিক্টর কারণে রিজার্ভেশন থাকে ইয়াত কিন্তু গোটেই ওপেন করে দিয়া আছে গোটেই অয়েল ইন্ডিয়া আর আমার সকল মানে অয়েল ইন্ডিয়া বলে নক আমার অয়েল ইন্ডিয়ার পৰাও এপ্লাই করবো লগতে অসমৰ প্রত্যেকখন ডিস্ট্রিক্টর পৰা ইয়াত এপ্লাই করবো পৰা যায় ইয়ার লাস্ট ডেট হয়েছে 26 অক্টোবর 2019 কিন্তু ইয়ার একটা বস্তু আপনার হব এই বস্তু অফলাইন হব যেহেতু আপনাদের তলফলে একটা ফর্মেট দিয়া আছে এই ফর্মেটটা আপনাদের প্রিন্ট আউট করব নয় আপনাদের দুটি টিপি করে উলিয়াই লোক লাগবে বা আপনাদের যুব এডভার্টাইজমেন্ট বিকে দোকান বিলাক আপনাদের সহজতে এভেলেবল হবো তারপর আপনাদের কিনে লোক পড়ে বা নহলে আপনাদের নিজেও ডি টিপি করম বলে কলে করে লোক পড়ে আর করে বস্তুটো আপনাদের ফিল আপ করে অফলাইন ভার্সনত আপনাদের এই এড্রেসত পঠিয়াব লাগবে তো যেটা ম্যানেজার এড্রেস দিয়া আছে এই এড্রেসত আপনাদের পঠিয়াব লাগবে যেটা আপনার গুয়াহাটির এড্রেস দি থাকে গুয়াহাটির এড্রেসত আপনাদের পঠিয়াব লাগবে এই এড্রেসত
অর্থাৎ ছাব্বিশ অক্টোবরের আগত ছাব্বিশ অক্টোবরের আগতে এই বস্তুখন আপনার গুহীর এড্রেস গিয়ে পাব লাগবে। আপনাদের এড্রেসটা ভালদরে চাই লোক, দুটা ম্যানেজার দিয়া আছে, এড্রেসটা আপনাদের পাঠিয়াব লাগবে, যেটা অয়েল ইন্ডিয়ার হেডকোয়ার্টার হয়, হেডকোয়ার্টার আপনাদের এই পাঠিয়াব লাগবে, এই এড্রেসটা আপনাদের পাবগে লাগবে। আর এই ফর্ম আপনাদের প্রিন্ট আউট করে লোতো নয়, আপনাদের এখন ডিটিপি করে লোক, নহলে বা আপনাদের যিকো যত এডভার্টাইজমেন্ট বিক্রি কিতাব দোকানবিল আপনাদের এই এডভার্টাইজমেন্ট পাই যাব লাগে। আর যদি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটত গিয়ে অয়েল ইন্ডিয়ার এই ওয়েবসাইটত এডভার্টাইজমেন্ট ডাউনলোড করে আপনাদের নিজে টাইপিং করে লোক পড়ে। ঠিক সেইদরে আপনার পোস্ট সমূহ বহুত অত্যন্ত ভাল। আর আপনার কিয় ইয়াত কেবল অর্হতা মাত্র বিচারিছে, এইচ এস পাস আর কম্পিউটার সমূহীয় ডিপ্লোমা হব লাগে, যখন আজিকালি বেশিরভাগ ম্যাক্সিমাম লড়ি হাততে কম্পিউটার ডিপ্লোমা থাকে আর হাই সেকেন্ডারি পাস আপনাদের নিশ্চয় হয়। সেইটাকে যদি আপনাদের আজিও এপ্লাই করা নাই, অয়েল ইন্ডিয়ার এই এপ্লাইবর চলি আছে, আপনাদের এপ্লাই করব পড়ে। আর অতি সোনকালে এপ্লাই করব, কারণ ইয়ার অতি আপনার যদি আপনাদের ভালকে প্রিপারেশন করে নিশ্চয় ইয়ার রেজাল্ট ভাল হব। সো ইয়াকে কয়ে আজ ভিডিওটা সমাপ্ত করছো, যদি আপনাদের ভিডিওটা চাই ভাল পালে অনুগ্রহ করে ভিডিওটা লাইক করব, আর যদি চ্যানেলটা পোন প্রথমবার ভিজিট করেছিলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব, যাতে আমি আপলোড করা প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের পোন প্রথমবার লাভ করব পারে। লগতে যদি ভিডিওটো আপনার কারবার বন্ধু বান্ধবী বা হা সম্বন্ধীয় মানুষের প্রয়োজনীয় বলে ভাবে ভিডিওটা নিশ্চয় শেয়ার করক, যাতে এই ভিডিওটির পর উপকৃত হয়, কেন আমার ভিডিও সময় নোটিফিকেশন সময় লাভ নকরিব পারে। সো এই ভিডিওটা শেয়ার করক, যাতে ইয়ারপর উপকৃত হয়। ধন্যবাদ, ইয়াকে কয়ে ভিডিওটা সমাপ্ত করছো। জয় অসম।